বাজরিগার পাখিকে কিভাবে গোসল করাবেন এই প্রশ্নটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন আজকের এপিসোডে আমি এটার একটা সম্পূর্ণ সমাধান দিতে চলেছি আজকে আপনি এমন কিছু ট্রিক্স শিখবেন যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার পাখিকে গোসল করানোর অভ্যাস করাতে পারেন পাখিকে গোসল করানোর জন্য এরকম একটা পাত্র প্রথমে নিতে হবে তো এই পাত্রটা আপনি এরকম কাপ নিতে পারেন বা ছোটো সাইজের পিরিচও নিতে পারেন এটা নেবার পর এটার মধ্যে পাখির পছন্দের কিছু খাবার দিবেন এখন খাবার হিসাবে আপনি সিডমিক্স দিতে পারবেন না পাখি যে শাকটা মানে আপনার পাখিটা যে শাকটা সবচেয়ে বেশি পছন্দ করে বা যে সবজিটা সবচেয়ে বেশি পছন্দ করে সেইটা এইভাবে পানির মধ্যে ডুবিয়ে দেবেন আমি এখানে সজনে পাতা ব্যবহার করছি আমার পাখিগুলো সজনে পাতা খেতে খুব পছন্দ করে তাই আমি সজনে পাতাটা এই গোসলের পানির মধ্যে দিয়ে এটাকে পাখির খাঁচায় দিয়ে রাখবো পাখি প্রথমে এটার প্রতি ইন্টারেস্টেড হবে এবং আস্তে আস্তে চিন্তা করবে এই জিনিসটা কি এবং এখানে নেমে সে যখন সজনে পাতাটা খেতে নেবে তখন সে পানির স্পর্শটা বুঝতে পারবে এবং ঠিক এইভাবে ও নিজের শরীরকে চুবিয়ে চুবিয়ে গোসল করবে দেখুন এই পাখিটা কিন্তু ওর পুরো শরীর পানির মধ্যে দেওয়ার চেষ্টা করছে দেখুন ও একেবারে ডুবে যেতে চাচ্ছে তবে এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে পানি দেওয়ার সময় এমন একটা পাত্র ব্যবহার করবেন যেটার গভীরতাটা খুব বেশি হবে না মোটামুটি আপনার পাখি যেন পুরোপুরি মাথা পর্যন্ত ডুবে না যায় এরকম হলেই হবে দুই ইঞ্চি পর্যন্ত পানি আপনি দিতে পারেন এই কাপটাতে কিন্তু আমি দুই থেকে আড়াই ইঞ্চির মতো পানি দিয়েছি এবং পাখিটা খুব কমফোর্টেবলি এটার মধ্যে নামতে পারছে আবার আপনি যদি অনেক বড়ো কোনো গামলা বা বড়ো কোনো পাত্র দেন যেটার মধ্যে পাখি ফুল ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বিষয়টা ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই অবশ্যই এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর এভাবে মাঝে মাঝে আপনি যদি আপনার পাখিকে বিভিন্ন রকমের শাক দিয়ে দিয়ে এরকম গোসল করানোর জন্য উদ্বুদ্ধ করতে পারেন একটা সময় দেখবেন ওরা নিজেরাই পানি দেখার সাথে সাথে শাক ছাড়াই গোসল করছে তবে এই শাকের জায়গায় আপনি কিন্তু যদি নিম পাতা দিতে পারেন এটা আরও ভালো হয় নিম পাতাটা দিলে যেটা হবে এটা কিন্তু রোগ জীবাণু নাশক হিসাবে কাজ করবে তো এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এটা একসাথে পাখির গোসলও হয়ে যাবে এবং তার মধ্যে কোনো রোগ জীবাণু বা পোকামাকড় শরীরে থাকলে বা উকুন জাতীয় সমস্যা থাকলে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে এই পদ্ধতিতে আপনি পাখিকে খুব সহজে গোসল করাতে পারেন অনেকে আবার প্রশ্ন করবেন পাখিকে গোসল করানোর প্রয়োজন কি। আসলে জঙ্গলে বাজরিঘাট প্রতিদিনই গোসল করে তো আপনি যখন খাঁচা পালন করছেন তখনও এদেরকে প্রতিদিন গোসল করার ব্যবস্থা করে দিতে হবে এটাই এদের প্রাকৃতিক নিয়ম কিছু কিছু মানুষ কনফিউশনে থাকে যে বাজরিগার যখন ডিম দিয়েছে তখন কি সে গোসল করতে পারবে বা অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই আমার পাখি চারটা ডিম দিয়েছে সে তাকে যদি এখন গোসলের পানি দেয় ওই পানিটা তো ডিমের কাছে যাবে এতে কি ডিমের ক্ষতি হবে কিনা না এই বিষয়টাও আজকে ক্লিয়ার করে দিচ্ছি আপনার পাখি যখন ডিম দেবে তখন পাখিকে জোর করে গোসল করাবেন না মানে অনেকে আছে উপর থেকে পানি ঢেলে দিয়ে গোসল করানোর চেষ্টা করে বা বারবার স্প্রে করে দেয় তো এরকম না করে আপনি যদি পাখির কাছে এরকম পানির পাত্র দিয়ে রাখেন এবং পাখি যদি তার ইচ্ছা মতো এসে গোসল করে তবে কোনো সমস্যা নেই মানে ফোর্সলি ডিম থাকা অবস্থায় পাখিকে গোসল করানো যাবে না আর আপনারা হয়তো এটাও জানেন মুরগির ডিমের আর্দ্রতা সঠিকভাবে না হলে বা পাখির ডিমের আর্দ্রতাটা যদি সঠিক মাত্রায় না হয় তবে কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হয় না আর এরকম পানি দেওয়া থাকলে পাখির যদি প্রয়োজন হয় যে সে তার ডিমটাকে একটু আর্দ্র করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সে এখান থেকে হালকা একটু পানি তার শরীরে নিয়ে ডিমটাতে দিতে পারবে এতে আরও আপনার পাখির ডিমগুলো ভালো ফুটবে তবে আপনি কখনো ডিমের মধ্যে এরকম কোনো মাতবরি করতে যাবেন না যে পাখিকে ডিম পাড়া অবস্থায় জোর করে গোসল করাচ্ছেন এটা করতে যাবেন না তাহলেই হবে জাস্ট পাখিকে গোসলের পানি দেবেন ওদের প্রয়োজন মতো ওরা পানি নেবে এবং প্রয়োজন হলে ওই পানিটা থেকেই একটু পানি নিয়ে তার ডিমের মধ্যে ভরাবে এক্ষেত্রে মানুষের কিছু করার প্রয়োজন নেই তো আশা করি আপনি উত্তরটা পেয়ে গেছেন যে পাখি ডিম পাড়া অবস্থায় কিন্তু ওদেরকে গোসল করানো যায় তবে ফোর্সলি গোসল করানো যাবে না ওদের পানি দিয়ে রাখতে হবে ওদের প্রয়োজন হলে গোসল করে নেবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর বাস পাখি পালনের এমনই সব মজার ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিদিন এরকম ভিডিও আপলোড করতে থাকি ধন্যবাদ পুরো ভিডিওটিতে সায় থাকার জন্য